তো আজকের ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে দিচ্ছি আমি কি রাষ্ট্রবিজ্ঞান যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের যেটা দু হাজার পনেরো সালের কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেই কোয়েশ্চেন পেপারটা আমি ফুল রিভিউ তোমাদের সামনে আমি স্ক্রিন রেকর্ডিংয়ে পিডিএফ আকারে সেটা দেখিয়ে দেবো চলো সেই মানে রাষ্ট্রবিজ্ঞানটা দেখে নেওয়া যায় এই রাষ্ট্রবিজ্ঞানই হচ্ছে শেষ যেটার পরে আরও দু হাজার ষোলো সালের প্রশ্নগুলো আসবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড ফিফটি প্রিভিয়াস ইয়ার এইচ কোয়েশ্চেন পেপার চলো আজকে দেখানো পার্ট এ এক নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দুই দাগ উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তিন দাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চার দাগ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো পাঁচ দাগ ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো পার্ট বি এক বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক ঠান্ডা ডলায় শব্দটি প্রথম প্রয়োগ করেন ড্যাশ পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে বর্তমানে সার্কের সংখ্যা হলো কটি সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় নিরাপত্তা পরিষদ মোট সদস্য সংখ্যা হলো ড্যাশ সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো ড্যাশ এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল ড্যাশ ন্যায় বিচারের দ্বীপসিকাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন কোন বিজ্ঞানী লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ড্যাশ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণত হয় ড্যাশ সালে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন প্রশাসনিক প্রধান হলেন ড্যাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে জোট নিরপেক্ষ নীতি আন্দোলনে জনক হলেন কে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ড্যাশ ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র কোথায় স্পিরিট অব দ্য লস গ্রন্থটি রচিত হলেন ড্যাশ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো ড্যাশ উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায় ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এটা তোমরা জানো আমাদের এই যে যেমন ভারতের প্রধানমন্ত্রী এই হলো নরেন্দ্র দামোদর দাস মোদী তো তিনি যখন হচ্ছে শপথ বাক্য পাঠ করেছিলেন তাকে কে করেছিল নিশ্চয়ই রাষ্ট্রপতি তো সেটা তোমরা তো দেখেইছো তাহলে রাষ্ট্রপতিই হবে তারপরে রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো কত পাঁচ বছর তখন তাই তো পাঁচ বছর পর যেমন ভোট হয় পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় ড্যাশ তারপর আছে বড় কমিটি কিভাবে গঠিত হয় ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখের নাম উল্লেখ করো তারপরে জিরো জিরো আওয়ার কাকে বলে অথবা ছাটায় প্রস্তাব কয় প্রকার ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালে যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে অর্থাৎ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে রাজ্যপাল তারপরে ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন অথবা ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো এ স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও তারপরে আছে গান্ধীজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখ অথবা গান্ধীজি সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো তারপরে হচ্ছে মার্কসবাদের যে কোনো দুটি উৎস উল্লেখ করো অথবা দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র উল্লেখ করো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো জাতীয় ক্ষমতা বলতে কি বোঝায় অথবা জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় সুয়েজ সংকট কবে দেখা দেয় অথবা কিউবাই সংকট কবে দেখা দেয় বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অথবা বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো তো আজকের এই পলিটিক্যাল সায়েন্স থেকে এই দেওয়ার ছিল ঠিক আছে তো আশা করি তোমরা এটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো সবাইকে সবাইকে জানাই ধন্যবাদ